একটা জাতির প্রতি যার মমত্ব বোধ না থাকে, যখন আমরা একটা গণতান্ত্রিক শক্তি, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন করতে পারি, একটা সরকারের সাথে গণতান্ত্রিক সরকারের আমলে রাজনৈতিক দলের সম্পর্কটা কী থাকে, যে সরকারি দল যখন গণতান্ত্রিক আচরণ করবে না, তারা ভুল করবে, তারা স্বৈরাচারী আচরণ করবে, তাদের পলিসি নিয়ে বিরোধী দল সমালোচনা করবে, তার বিরুদ্ধে আন্দোলন করবে, এবং রাজনৈতিক দলসমূহ কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের যতগুলো পন্থা আছে সেগুলোই অবলম্বন করবে। এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা বিরোধী দলে আছেন, আমরাও একটা নতুন দল হলেও আমরা বিরোধী দলে আছি, বিরোধীদের সাথে সমন্বিত জোটে হয়তো নাই, কিন্তু আমরা একই সাথে প্যারালালি তাদের সাথে কিন্তু আন্দোলনটা করে গেছি। আমরা এই বিরোধী শক্তি হিসাবে গণতান্ত্রিক পন্থায় সর্বোচ্চ যা করা সম্ভব সব কিছুই আমরা করেছি। যেটা এখন বাকি ছিল সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একটা এমন প্রতিরোধ যেটা সশস্ত্র প্রতিরোধ অথবা যুদ্ধ, এইটি তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কাজ নয় এই যুদ্ধটা করার। সুতরাং বলতে পারেন যে আমরা আন্দোলন যেটুকু করেছি সর্বোচ্চটাই করেছি, কিন্তু সরকার যদি গণতান্ত্রিক মানসিকতার হয়, সরকার যদি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার সামান্যতম মমত্ব বোধ থাকে, গণতান্ত্রিক কোনো চেতনা থাকে, তাহলে সরকার এই দাবিগুলো মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সরকারের আচরণ থেকে এটা সুস্পষ্ট যে তারা দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, মমত্ববোধ নেই। দেশের অর্থনীতি কোথায় চলে গেল, বাংলাদেশ কতবার স্যাংশন খেয়ে দুর্ভিক্ষের মুখোমুখি হলো, বাংলাদেশ বহির্বিশ্ব থেকে কাট অফ হয়ে গেল কিনা, কিচ্ছু তাদের যায় আসে না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে তারা যে কোনো প্রকারে ক্ষমতায় থাকবেন, কারণ এই ক্ষমতায় থাকার জন্য প্রধান কারণটা হচ্ছে যে তারা এই গত 15 বছর ধরে বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি করেছেন, অর্থ সম্পদ লুট করে বিদেশের বাইরে পাঠিয়েছেন, সর্বোপরি বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন তারা করেছেন, বাংলাদেশের মানুষকে গুম খুনের মাধ্যমে এই যে সমাজটাকে একটা বিভাজিত করে ফেলা হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানুষ কোনো অবস্থায় সাহস পাচ্ছে না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য। কারণ হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষকে মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে একেবারে প্যারালাইজড করে ফেলা হয়েছে, কোনো ডিফারেন্ট ভয়েস কিন্তু বাংলাদেশে তারা রাখেনি। শেষের দিকে হয়তো মার্কিন ভিসা নীতি বা এই সমস্ত কারণে কিছুটা স্পেস বিরোধী দলকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটারও কিন্তু সমাপ্তি ঘটানো হয়েছে 28 অক্টোবরের ক্র্যাকডাউনের মাধ্যমে। সুতরাং এই পরিস্থিতিতে দেখুন যে যখন সরকার দেশের এই সমস্ত কল্যাণ ভাবছে না, দেশ বিদেশিদের হাতে চলে যাবে কিনা, সার্বভৌমত্ব বিপন্ন হবে কিনা, দেশে দুর্ভিক্ষ হবে কিনা, এগুলো যখন পরোয়া না করে, তখন এই সরকারের কাছে আপনি গণতান্ত্রিক আন্দোলন দিয়ে কোনো কিছু আশা করতে পারেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা গণতান্ত্রিক পন্থায় সর্বোচ্চটা চেষ্টা করেছি এবং আগামীতে হয়তো চেষ্টা করে যাব, কিন্তু আমরা কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে পারবো না। সরকার, আমার ধারণা যে সরকার চায় যে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক, তার না হলে তারা ক্ষমতা থেকে যাবেন না। এইটা আসলে আগামী প্রজন্ম বা আগামী দিনের মানুষ, বাংলাদেশের নাগরিকরা ডিসাইড করবেন যে এই ধরনের স্বৈরশাসনের হাত থেকে রক্ষার জন্য তারা কী ধরনের কার্যকর পদক্ষেপ নেবেন। কিন্তু গণতান্ত্রিক শক্তি হিসাবে আমরা বলতে পারি গণতান্ত্রিক দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছে। দেখুন, এই ব্যাপারে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সরকার এত বেশি অন্যায় করেছেন তারা এতগুলো বছর ধরে, প্রথমত হচ্ছে তাদের কোনো লেজিটিমেসি নেই, তারা যে ক্ষমতায় এসেছেন এটার কোনো বৈধতা নেই। 2014 সালে তারা ইলেকশন করেছেন, অর্ধেকেরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিল, তো সেটা এক ধরনের অবৈধ একটা পার্লামেন্ট ছিল, এবং সেই অবৈধ সরকারের কন্টিনিউয়েশনে তারা 2018 একটা ইলেকশন করেছেন, যেখানে গোটা জাতিকে ব্লাফ দিয়ে আগের রাত্রে তারা ভোট নিয়েছেন, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং এই দুটো নির্বাচনের মাধ্যমে যে দুইবার সরকার গঠন হয়েছে, এই দুইবারের সরকার গঠনই কোনো বেআইনি সরকার হয়েছে, এবং বর্তমানে যে সরকারটি আছে তাদের আসলে সাংবিধানিক কোনো আইনগত বৈধতা নাই। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে যে সমস্ত অপকর্মগুলো করেছে, তারা জানে যে যদি ক্ষমতার থেকে তাদেরকে একবার সরানো হয় তাহলে তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, কারণ তারা রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান এগুলোকে ধ্বংস করেছে, মানুষকে মেরেছে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে, দুর্নীতি করেছে। এগুলো যদি বিচারের মুখোমুখি তাদের হতে হয়, তাদের বাকি জীবন আর জেলখানার বাইরে আসার কোনো সম্ভাবনা নেই, এবং অনেক অপরাধ তারা করেছে, মানুষকে হত্যা করেছে, যেগুলোর বিচার হলে ক্যাপিটাল পানিশমেন্ট তাদের হবে। তো সেক্ষেত্রে তারা যদি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, তাহলে অনিবার্য পরিণত হচ্ছে তাদের জন্য জেলখানা অথবা শাস্তির মুখোমুখি হওয়া। তারা চিন্তা করেছে যে আমরা শাস্তির মুখোমুখি কেন হব, আমরা বরং যতদিন পারি আমরা গায়ের জোরে হোক, অবৈধভাবে হোক ক্ষমতায় টিকে থাকবো, তারপরে যা হয় হবে। এই যে বেপরোয়া ভাবনা, এই ভাবনাই তাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, এটা আমি মনে করি, এবং সে কারণেই তারা বাংলাদেশে কোনো ডিফারেন্ট ভয়েস, গণতান্ত্রিক মানুষের আবেদন, জনগণের চাহিদাগুলোকে মূল্যায়ন করছেন না। পাশাপাশি
এদের পেছনে আমরা মনে করি যে কোনো কোনো বিদেশি শক্তি আছে যারা বাংলাদেশের বন্ধু নয়, বরং আমরা মনে করি তাদের ব্যক্তিগত বন্ধু অথবা তাদের দলের বন্ধু, প্রভু হিসাবে তাদেরকে ব্যবহার করছে, বাংলাদেশকে একটা করদ রাজ্যের মতো ব্যবহার করে বাংলাদেশের জনগণের উপরে তাদের ইচ্ছা অনিচ্ছাকে চাপিয়ে দেওয়ার মানসিকতায় তাদেরকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়েছে এবং এক খোলামেলা সমর্থন দিয়েছে, তাদেরকে দিয়ে যাচ্ছে এখনও। তারা মনে করে যে এই সরকারের কাছ থেকে আমরা বৈধ বা অবৈধভাবে যত সুবিধা নিয়েছি, এই সরকার যদি ক্ষমতার থেকে চলে যায় তাহলে সেই সুবিধাগুলো আমাদের বন্ধ হয়ে যাবে। সেই কারণে তারা মনে করে যে এই সরকার যত অন্যায় করুক এই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। দেখুন, এরকম গোটা বিশ্বে যেমন বাশার আল আসাদের মতো একটা নিষ্ঠুর স্বৈরশাসক যে নিজ দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য 15 লাখ মানুষকে মেরে ফেলেছে, উত্তর কোরিয়ায় যেমন স্বৈরশাসকরা আছে, তারা জনগণ কীভাবে মরে গেল কিছু যায় আসে না, কিন্তু তারা ক্ষমতা থাকার চেষ্টা করে, এবং সেক্ষেত্রেও কিন্তু ধরেন সিরিয়াতে বৈদেশিক শক্তিগুলো তাকে সাহায্য করছে, সাদ্দাম হোসেনের সময় একই ঘটনা ঘটেছিল, সাহায্য করেছে। বাংলাদেশে আমি মনে করি যে এই স্বৈরশাসনকে বিদেশি শক্তিগুলো, কিছু কিছু বিদেশি শক্তি, সবাই না, তারা তাদের প্রয়োজনে এই সরকারকে ব্যবহার করছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং তাদের প্রয়োজনে। এই দুটো কারণে, একটা হচ্ছে তাদের পরিণতির ভয়, আরেকটা হচ্ছে যে বিদেশি শক্তির ইন্ধন, এই দুটো কারণেই তারা এই বেপরোয়াভাবে এখনও ক্ষমতায় টিকে আছে। না, এটা দেখুন, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রসমূহের ইন্টারেস্ট বাংলাদেশে যেভাবে আছে, বাইরের শক্তি বা দূরের পরাশক্তি বলতে যে যাকে বুঝি আমরা, আমেরিকা, রাশিয়া, চায়না, এই সমস্ত শক্তিগুলোকে পরাশক্তি, ভারতকে আমরা এখনও ঠিক সেই অর্থে পরাশক্তি মনে করি না। তো ভারতের ইন্টারেস্ট বাংলাদেশে যেভাবে আছে, মার্কিন ইন্টারেস্ট কিন্তু একই নয়, এবং বাংলাদেশে মার্কিনিরা তাদের নিশ্চয়ই বৈদেশিক শক্তিগুলো, পরাশক্তিগুলো সবসময় তাদের দেশের স্বার্থ দেখেই কোনো একটা দেশে তাদের ফরেন পলিসি নির্ধারণ করে, কিন্তু বাংলাদেশে আমেরিকা এই মুহূর্তে তাদের স্বার্থেই তারা গোটা দুনিয়াতে ডেমোক্রেসি, হিউম্যান রাইটসের কথা বলছেন, এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নামে তাদের একটা নিজস্ব পলিসি আছে, এই অঞ্চলে তারা চায়নাকে কন্টেইন করার জন্য বা সাগর পথে বাণিজ্যের অবাধ সুযোগ চালু রাখার জন্য তারা যে স্ট্র্যাটেজিটা ঘোষণা করেছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির ক্ষেত্রে বাংলাদেশ তাদের কাছে অপরিহার্য। আর বাংলাদেশ অপরিহার্য মানে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট না থাকলে তাদের এই কাজের জন্য খুব একটা সহযোগিতা হবে না। শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের বর্তমান যে সরকার আছে তাদেরকে, তারা জানেন যে এই সরকারটি ডেমোক্রেটিক নয়, এটা একটা ডিকটেটর এবং এর পেছনে জনগণের আসলে সমর্থন নেই, তারা গায়ের জোরে টিকে আছে। এইখানে তারা বাংলাদেশে একটা ডেমোক্রেটিক পরিবর্তন চেয়েছেন, সেই কারণে কিন্তু তারা ভিসা নিষেধাজ্ঞা এইসব দিয়েছেন, কিন্তু ভারতের স্বার্থ কিন্তু আমেরিকান স্বার্থের এইরকম একটার সাথে সম্পর্ক নেই, কারণ ভারত ভিন্ন কারণে বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রেখেছে, বাংলাদেশে একটা দলকে বিশেষভাবে ব্যবহার করছে। সুতরাং ভারতের স্বার্থের সাথে বাংলাদেশে আমেরিকান স্বার্থের একটা কনফ্লিক্ট আছে বলে আমরা এখানে মনে করছি। তো এই কনফ্লিক্ট তাদের থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের যারা সরকারে থাকবেন, রাজনৈতিক দলে থাকবেন, বিরোধী দলে যারা আছেন, আমাদেরকে ভাবতে হবে বিদেশের কোন শক্তি কোন প্রয়োজনে আমাকে সাহায্য করুক আর না করুক, আমার ভবিষ্যৎ আমাকেই নির্ধারণ করতে হবে, বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে শাসিত হবে, কীভাবে পরিচালিত হবে। বিরোধী দল সেই চেষ্টাটা করেছেন, কিন্তু এখানে যদি কেউ কেউ ভেবে থাকেন যে বিদেশি শক্তিরাই আমাদেরকে এসে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দেবে, এটা কিন্তু ভুল ধারণা। অবশ্যই জনগণকে তার নিজস্ব শক্তিতে বলিয়ান হয়েই বাংলাদেশের ফিউচারকে চেঞ্জ করতে হবে, যত বড় স্বৈরশাসকই হোক, যত নিষ্ঠুর স্বৈরশাসকই হোক, তাকেও পরিবর্তন করতে হলে বাংলাদেশের জনগণের ঐক্য, কার্যকর কর্মপন্থা নির্ধারণের মাধ্যমেই স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। তার পেছনে কত বড় বিদেশি শক্তি আছে এটা কিন্তু আমাদের দেখার বিষয় নয়, আমাদেরকে ভাবতে হবে আমার দেশের কল্যাণ কোথায় হবে, আমার দেশ কীভাবে সার্বভৌম থাকবে, সেই ক্ষেত্রে আমার যা যা স্টেপস নেওয়ার আছে আমি নেব, কোন বিদেশি শক্তি তাতে অসুখুশি হলো তাতে আমার দেখার বিষয় নয়, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক পজিশন। দেখুন, আমরা আসলে, আমি যেটা শুরুতেই পরিষ্কার করেছি যে বিদেশি শক্তি নির্বাচন বাংলাদেশে ফেয়ার না হলে কী করবে না করবে এই মাথা ব্যথাই আমাদের থাকা উচিত নয়, কারণ হচ্ছে বিদেশিরা তারা যতটুকু রিয়্যাক্ট করবে সেটা তাদের প্রয়োজনে করবে, তাদের নেসেসিটি অনুযায়ী, তাদের পলিসি অনুযায়ী, যে তাদের কতটুকু দরকার হবে সেই অনুযায়ী তারা রিয়্যাক্ট করবে। আমরা যদি বিদেশিদের দিকে চেয়ে বসে থাকি যে বিদেশিরা চাপ দেবে এবং তার ফলে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এটা একটা ভুল ধারণা। বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ডেফিনেটলি একটা সুযোগ তৈরি করেছে, যে শেষের দিকে বিরোধী দল অন্তত রাজপথে কিছু প্রোগ্রাম করতে পেরেছে, পলিটিক্যাল স্পেসটা কিছুটা পেয়েছে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আপনি বিদেশি শক্তির উপরে নির্ভর করেই বসে থাকবেন, আপনি নিজস্ব রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণ করবেন না। তো বিদেশিরা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন, আগামীতে আমি যেটা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পলিসি নিয়েছেন, এই নির্বাচনে বিদেশিরা তো তার বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান এখনও করছে,
যে তারা বলেছে যে নির্বাচন সুষ্ঠু না হলে আমরা তোমাদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবো ইত্যাদি ইত্যাদি। তো ভদ্রভাবে যতটুকু করা সম্ভব সেটা আমেরিকা করেছে বলে আমি মনে করি, কিন্তু এরপরেও এই সরকার যদি সেই কথা না শোনেন এবং যেভাবে তারা একদলীয় একটা নিজস্ব ভাগবাটোয়ারা নির্বাচন করছেন, এই নির্বাচন করা হলে বা সম্পন্ন তো হয়ে যাচ্ছেই বলে মনে করছি আমরা, তারপরে বাংলাদেশ একটা অনিবার্য বিপদে পড়তে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। কারণ বাংলাদেশের উপরে বাংলাদেশের বৃহত্তর যারা বাণিজ্য পার্টনার, যারা বিদেশে ডেভেলপমেন্ট পার্টনার আমেরিকাতে এবং ইউরোপে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সমস্ত এক্সপোর্টগুলো হয়ে থাকে, তো তারা যদি আমাদেরকে জিএসপি বাতিল করে, আমাদেরকে যদি বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, তো বাংলাদেশের অর্থনীতি এমনিতেই যে ধসে পড়া অবস্থার মধ্যে আছে, তার উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করবে। এবং এই পঙ্গু রাষ্ট্রে পরিণত হলে এবং আমেরিকা এখানে খুব একটা ছাড় দেবে এটা আমি মনে করি না, যদিও তাদের ছাড় দেয়া না দেয়াটা বাংলাদেশের মানুষের কনসিডারেশনের বিষয় হওয়া উচিত না, কিন্তু আমি মনে করি যে সরকারের সামনে বা বাংলাদেশের সামনেই আগামীতে খুব বড় ধরনের বিপদ আছে। এই সরকারের উপরে বিপদটা আসলে বাংলাদেশকেই বিপন্ন করবে, কিন্তু সরকার নিজের বিপদটাকে কেয়ার করছে না, কারণ জনগণ কোথায় যাবে না যাবে এই ব্যাপারে আসলে তাদের কোনো ভ্রূক্ষেপ আছে বলে আমরা মনে করি না। নিঃসন্দেহে বাংলাদেশ অনেক গভীর সংকটের দিকে যাচ্ছে। আমি তো মনে করি যে বাংলাদেশে এই নির্বাচন, এই কথিত তামাশার নির্বাচনটা সমাপ্ত হওয়া মাত্র বাংলাদেশ নানামুখী বিদেশি এবং দেশীয় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক রিজার্ভের পরিমাণ যে পর্যায়ে আছে, এরপরে বাণিজ্য নিষেধাজ্ঞা যদি আসে এই নির্বাচনের পরে, ডেফিনেটলি বিদেশি শক্তিরা এটা করবেন বলে আমাদের আশঙ্কা। তাতে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হবে এবং বাংলাদেশের যে অধিকার বঞ্চিত মানুষ, যে রাজনৈতিক শক্তিসমূহ এত বছর ধরে আন্দোলনটা করলেন, রাজনৈতিক নেতৃত্ব হয়তো ভুল সিদ্ধান্ত কখনো নিতে পারেন, কিন্তু মাঠে ময়দানে যে মানুষগুলো 15 বছর ধরে ঘরে ফিরতে পারছে না, সন্তানের সাথে পিতামাতার সাথে দেখা করতে পারছে না, তাদের চাকুরি নেই, তাদের ব্যবসা নেই, তাদের অর্থনৈতিক উপার্জন কোনো সুযোগ নেই, তাদের নামে 100টা করে মামলা, 200টা করে মামলা, তারা কেউ কনভিক্টেড হচ্ছেন, পুলিশ তাদের ধরে হাত পা ভেঙে দিচ্ছে, এই মানুষগুলো অপেক্ষা ছিল যে একটা ইতিবাচক পরিবর্তন বাংলাদেশে হবে। যখন এই ইতিবাচক পরিবর্তনটা হবে না, তখন কিন্তু এই মানুষগুলোর মধ্যে সহিংসতার মনোভাব তৈরি হবে, কেউ চরমপন্থার সাথেও জড়াতে পারেন। সুতরাং আগামী দিনের বাংলাদেশকে আমরা দেখছি যে একটা ভয়ঙ্কর বিপদের দিকে ধাবিত হচ্ছে। আভ্যন্তরীণভাবে এখানে সহিংসতার মাত্রা বাড়বে, রাজনৈতিক প্রতিহিংসা বাড়বে, মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। একই সাথে বৈদেশিক শক্তিসমূহ যাদের ইন্টারেস্ট বাংলাদেশে আছে, তারা বাংলাদেশের এই অবস্থার মধ্যে সুযোগ গ্রহণ করবে, তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশ শুধুমাত্র বিপন্নই হবে না, বাংলাদেশ সার্বভৌমত্ব হারানোর মতো একটা পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং আগামীর বাংলাদেশ এই একগুয়েমি জেদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে এই আওয়ামী লীগ সরকার একটা অনিবার্য বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দেখুন, যেটা কোনো নির্বাচনই না, সেইটা ফেয়ার কি হলো কি না হলো এটা তো কোনো বিবেচ্য বিষয় নয়। এই নির্বাচন, এটা কি নির্বাচন বলা যাবে? এটা আওয়ামী লীগের একটা ভাগ বাটোয়ারা। আওয়ামী লীগের ইগল মার্কায় জিতবে না নৌকা মার্কা জিতবে না লাঙ্গল জিতবে, এই তিনটাই তো আওয়ামী লীগ। তো এখানে ফ্রি ফেয়ার হওয়া বা না হওয়ার কি প্রশ্ন আছে? ইফ ইট ইজ অ্যাট অল অ্যান ইলেকশন, তাহলে না আমাদের এই প্রশ্ন আসবে সুষ্ঠু হচ্ছে কি হচ্ছে না। সুতরাং বিদেশিদেরকে তারা কি আশ্বস্ত করছে? আমার মনে হয় বিদেশিরা এতটা বোকা নয় যে তারা এটাকে বিশ্বাস করবে, কারণ এটা তো কোনো নির্বাচনই না। তো যখন আপনি আপনার দলের লোকদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন যে তুমি নিবে না তুমি নিবে, তো সেখানে ফ্রি ফেয়ার হলো কি না হলো সেটাতে কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষের, এটাতে কোনো কিছুই যায় আসছে না। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা, তারা মনে করে বাংলাদেশ তাদের আসলে পৈতৃক সম্পত্তি, যে তারা এই ভাগ বাটোয়ারা করে তার ছোটো ভাইকে দিবে না বড় ভাইকে দিবে, বড় বোনকে দিবে না ভাবিকে দেবে, এই নির্ধারণ তারা করছে। বাংলাদেশের জনগণ কি চাচ্ছে, ভোট কেন্দ্রে কেউ গেলেও কি গেল না, এগুলো তারা কেয়ার করছে না। এবং আমরা জানি যে বাংলাদেশের কোনো সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবেন না, আওয়ামী লীগের কিছু অংশ হয়তো যাবেন, সবাই আওয়ামী লীগেরও যাবেন বলে আমি মনে করি না। তারা যাবেন তাদের নানান বাধ্যবাধকতার কারণে, তাদেরকে চাপ দিয়ে হয়তো নেওয়া হবে। ইতিমধ্যে আমরা যেটা শুনেছি যে যারা সরকারি সুবিধাভোগী, ভিজিএফ কার্ড, মুক্তিযোদ্ধা ভাতা, নানান ভাতা পায়, তাদের কার্ডগুলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে যে তোমরা ভোটের দিন ভোট কেন্দ্রে না আসলে এগুলো আমরা বাতিল করে দেবো। এইভাবে জবরদস্তি করে একটা দেখানোর চেষ্টা করবে যে ভোটাররা এসেছে, কারণ এটা অ্যাট অল কোনো ইলেকশন নয়। সুতরাং আমরা মনে করি যে যেটা কোনো ইলেকশনই না, সেটা ফ্রি ফেয়ার হওয়ার আলোচনাই করার কোনো সুযোগ নেই। এই আলোচনা অপ্রাসঙ্গিক, সংঘাতের সৃষ্টি হতেও পারে নাও পারে, কারণ দেখেন এটা নির্ভর করছে, যতই আপনি সংঘাত হোক তারা তো নিজেরা নিজেরাই। সুতরাং এখানে সরকার নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করবে, দলীয়ভাবে কন্ট্রোল করার চেষ্টা করবে। তবে এত সত্ত্বেও যখন এই প্রার্থীগুলো দেখবে যে আমরা একটা সহজে একটা এমপিশিপ আমরা পাওয়ার সুযোগ ছিল, আমি কেন আমার দলের আরেকজনকে ছেড়ে দেব, তো তারা তাদের ব্যক্তি স্বার্থের কারণেই সংঘাতে লিপ্ত হবে পরস্পরের সাথে। এবং সবচেয়ে অবাক্কার কাণ্ড হচ্ছে যে এই মারামারি খুনোখুনি কিন্তু যথেষ্টই হচ্ছে,
কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া রিপোর্ট করছে না সরকারি দলের প্রভাবের কারণে নিহত হয়েছে, কারণ এটা যেহেতু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের খুনাখুনি, এটা আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত মিডিয়াগুলোই নিউজ করবে না এবং করতে সাহসও পাবে না। কিন্তু সহিংসতা কিন্তু বন্ধ থাকবে না, এবং এই জিনিসটাকে পুলিশও কিন্তু অ্যাকশন নিতে ভয় পাচ্ছে যে আমি কার বিরুদ্ধে অ্যাকশন নিব, যিনি বিদ্রোহী প্রার্থী সেও তো আওয়ামী লীগ, জাতীয় পার্টির যিনি তিনিও তো আওয়ামী লীগ সমর্থিত, আর নৌকা মার্কার যিনি আছেন তিনিও আওয়ামী লীগের, তা আমি কার বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে কোথায় বিপদে পড়ব। সুতরাং সহিংসতা হচ্ছে, সহিংসতা হবেও, কিন্তু এইটা হয়তো রিপোর্টেড হবে না এবং পুলিশ কোনো অ্যাকশনেও যাবে না। এটা অদ্ভুত একটা অবস্থা বাংলাদেশের জন্য আমরা মনে করছি। আপাতত জনগণের কাছে আমাদের মেসেজটা হচ্ছে, দেখুন এই দেশটা আমাদের, আমরা কখনো এটাকে গিভ আপ করতে পারবো না, আমরা ছেড়ে দিতে পারবো না। 7ই জানুয়ারিতে তারা তামাশার এবং ভাগাভাগির যে নির্বাচনটা করছে, সেই নির্বাচনে সর্বতোভাবে আপনারা অসহযোগিতা করুন, কেউ যাবেন না ভোটকেন্দ্রে। দুনিয়া দেখুক যে এই ভাগাভাগির নির্বাচন সত্ত্বেও মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই পরিস্থিতি বিবেচনা করেন রাজনৈতিক দলসমূহ, আগামীতে রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি তারা দেবেন। বাংলাদেশের জনগণকে বলবো, এই দেশটা আমাদের, কোনো বিদেশি শক্তি এটাকে কেড়ে নিয়ে চলে যাক, এই দেশ সার্বভৌমত্ব হারাক, অথবা এইখানে স্বৈর শাসন এসে আমাদেরকে ক্রমাগত কৃতদাসে পরিণত করুক, আমাদের ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এই দেশটাকে একটা ভয়ঙ্কর জনপদে পরিণত করুক, এইটা এই দেশের মানুষ হতে দিতে পারে না। সচেতন জনগণ যদি রুখে দাঁড়ায়, এগুলো একদিন অবশ্যই বন্ধ করা সম্ভব। আমরা রাজনৈতিক দল হিসাবে সামনে আছি, বাংলাদেশের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জীবন দিয়ে হলেও এই বাংলাদেশকে একটা নিরাপদ ভূখণ্ডে পরিণত করব। আপনারা সাথে থাকুন, স্বৈর শাসন একটা সার্টেন সময় পর্যন্ত টিকবে, এটা চিরস্থায়ী কখনোই হতে পারবে না, এই সরকারের পতন হবেই, এটা হতে বাধ্য, এবং সেই দিন বাংলাদেশে আমরা একটা শান্তির সুবাতাস দেখতে চাই। সেই দিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে ধৈর্য ধরে এই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাই।